আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরও ৩০ জনের মৃত্যু, শনাক্তের হার বেড়ে প্রায় ৩২। নমুনা পরীক্ষা কমলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে, অভিমত বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসের কারণে চলাচলে বিধি নিষেধ বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত, ঘরের বাইরে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা। ঈদ ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা, খুলল অফিস, আদালত, ব্যাংক, বিমা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি, বিজিবি টহল জোরদার, বিভিন্ন জেলায় চামড়া বাজারে ধস। এবং ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, 34টি নদীর পানি এখনও বাড়ছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গত ২৪ ঘণ্টায় দেশে ৪,২৪৯টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৩৫৬ জন, শনাক্তের হার বেড়ে এখন প্রায় ৩২%। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩০ জনের, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩,১৮৪ জন। আরও জানাচ্ছেন রাসনা দাস। বেশ কয়েকদিন ধরেই কমেছে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার হার, তাই বুলেটিনের শুরুতেই করোনার উপসর্গ থাকলে নমুনা পরীক্ষার অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 3 মাসের মধ্যে করোনা ভাইরাসের সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে গত 2 দিনে। আপনারা যারা যে কোনো ধরনের লক্ষণ উপসর্গ থাকবে আপনারা অবশ্যই নমুনা পরীক্ষা করার জন্য আসবেন এবং নমুনা পরীক্ষা করাবেন। নমুনা পরীক্ষা করার মাধ্যমেই আমরা এই কোভিড-19কে প্রতিরোধ করতে পারি, যেমন শনাক্ত করতে পারি, প্রতিরোধ করতে পারি। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত সতর্কবার্তা দেওয়া হচ্ছে জনগণের উদ্দেশ্যে। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ১৪৯তম দিনে ২,৪২,০০০-এরও বেশি মানুষের মধ্যে পাওয়া গেছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ১,৩৫৬ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১.৯১%। ২৪ ঘণ্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ১,৩৫৬ জন। এ পর্যন্ত শনাক্ত 2,৪২,১০২ জন। ২৪ ঘণ্টা শনাক্তের হার ৩১.৯১%। সরকারি হিসেবে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩,১৮৪ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এ পর্যন্ত ৩,১৮৪ জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এত কিছুর পরেও স্বস্তির খবর, এ পর্যন্ত প্রায় ১,৩৮,০০০ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৫৬%-এরও বেশি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশে সংক্রমণের হার বাড়লেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কমছে। এর ফলে নমুনা পরীক্ষার সংখ্যাও কমে এসেছে। ধারণা করা হচ্ছে নমুনা সংগ্রহে ভোগান্তি, ফি নির্ধারণ ও নির্দিষ্ট সময় ফলাফল না পাওয়া আগ্রহ কমার অন্যতম কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন এভাবে টেস্টের সংখ্যা কমতে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়বে। হুমায়ুন চিশতির রিপোর্ট। দেশে করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। এখনও পরীক্ষা বিবেচনায় প্রায় ২৫% মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বেশি বেশি নমুনা পরীক্ষার উপর জোর দেন বিশেষজ্ঞরা। এরপর পরীক্ষাগার বাড়ানোয় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছিল। জুনের শেষ দিকে ২৪ ঘণ্টায় 18,০০০ থেকে ১৯,০০০ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে, কিন্তু গত মাসে ল্যাবের সংখ্যা বাড়লেও পরীক্ষার সংখ্যা কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি প্রতিষ্ঠানের জালিয়াতির পর করোনা পরীক্ষায় অনেকটা আস্থা হারিয়েছে মানুষ। এছাড়া পরীক্ষার ফি নির্ধারণ, নমুনা সংগ্রহে ভোগান্তি ও নির্দিষ্ট সময়ে ফলাফল না পাওয়া আগ্রহ কমার অন্যতম কারণ। ২০০ টাকা ফি ধার্য, নমুনা দেওয়ার সময় মানুষের 2 থেকে 3 দিনের ভোগান্তি, রিপোর্ট পেতে অনেক দেরি, করোনা টেস্ট নিয়ে যে জালিয়াতি এবং দুর্নীতির চিত্র মানুষ দেখেছে, এটা দেখে লোকজন হতাশ হয়েছে, তারা আস্থা হারিয়ে ফেলেছে। একই সাথে তারা লক্ষ্য করছে সরকার করোনা নিয়ন্ত্রণকে অনেকটা নিয়তির হাতে ছেড়ে দিচ্ছে। এসব দেখেও তারা অনেকটা হতাশ এবং হতোদ্যম। তারা বলছেন এভাবে পরীক্ষার প্রতি মানুষের আগ্রহ কমে গেলে সংক্রমণের ঝুঁকিও বাড়বে। এজন্য পরীক্ষার সংখ্যা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন তারা। সংক্রমিত মানুষ এবং ভাইরাসবাহী মানুষ তারা রোগী হিসেবে শনাক্ত হচ্ছে না, ফলে তারা অবাধে চারপাশে বিচরণ করছে, তাদের থেকে প্রচুর মানুষ সংক্রমিত হচ্ছে। মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য 200 টাকা ফি বাতিল করতে হবে, ঝামেলাবিহীনভাবে নমুনা সংগ্রহ, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদান এবং ইতিমধ্যেই স্বাস্থ্য খাতে ঘটে যাওয়া দুর্নীতি তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে দোষীদের আইনের মুখোমুখি দাঁড় করানো। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে রোগী শনাক্তের বিকল্প নেই। সংক্রমণের শুরু থেকেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে ছিল। এখনও সেই অবস্থার উন্নতি হয়নি। এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরে বাংলাদেশের অবস্থান। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘরের বাইরে মাস্ক না পরলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে। এতে বলা হয়, 31 আগস্ট পর্যন্ত রাত 10টা থেকে ভোর 5টা জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। বাইরে চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। দোকান, বাজার, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করতে হবে। ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত সহ খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। প্রথম কর্মদিবসে অফিসগুলোতে মানুষের উপস্থিতি কম থাকলেও সচিবালয়ে অফিস করেছেন অধিকাংশ মন্ত্রী। সোমবার সকালেও কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালে ছিল বাড়ি ফেরত মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে যোগ দিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরত মানুষের ঢল নামে। মাত্র 3 দিন সরকারি ছুটি থাকায় তাড়াহুড়ো করে কর্মস্থলে যোগ দিতে হচ্ছে অনেককে। তারপরও করোনা ঝুঁকি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন এই মানুষগুলো। ঢাকায় যাদের আত্মীয়স্বজন নাই, দেশের বাড়ি যেতেই হবে। আমাদের ওভাবে ছুটি হয় নাই, যার জন্য আমরা ঈদটা ভালো মতো কাটাতে পারি নাই। ছুটি কম হয়, আত্মীয় স্বজনের বাসায়ও যেতে পারিনি, এমনকি নিজের শ্বশুর বাড়িতেও যেতে পারিনি। ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয় সেজন্য স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল সর্বোচ্চ সতর্কতা। করোনার পরিস্থিতিটাকে যেন স্বাভাবিকভাবে রেখে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে যেন আসতে পারি, সেভাবে আসতে পেরেছি। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুললেও গ্রাহকদের কোনো চাপ ছিল না। এদিকে সচিবালয়ে ছিল কর্মব্যস্ততা। সকাল থেকেই প্রথম কর্মদিবসে অফিস করেছেন অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী পাটকল শ্রমিকদের সকল পাওনা নির্দিষ্ট সময়ে পরিশোধের ব্যাপারে একাধিক মিটিং করেন। এই পাটকলগুলি যাদের আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারীরা গোল্ডেনহাট থেকে যাবে, তাদের কীভাবে আবার কাজে লাগানো যায় সেই ব্যবস্থা আমরা এই পরশুদিন মিটিং আমরা ঠিক করবো, তাদেরকে যাদের কাজে লাগানো যায়। এছাড়া সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করে নৌ প্রতিমন্ত্রী জানান, সারা দেশের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া, দৌলদিয়ার উপরে অতিরিক্ত চাপ না পড়ে সেই জন্য সেখানেও আমরা অতিরিক্ত ফেরি ব্যবস্থা করি। এবার ঈদুল আজহায় সরকারি ছুটি কম থাকায় অনেকেই রাজধানী ছাড়েননি। মাত্র 3 দিনের সরকারি ছুটি এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যারা বাড়িতে গিয়েছিলেন তারা কর্মের তাগিদে আবার চিরচেনা রাজধানীতে ফিরেছেন। তবে এরপরও তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল। এদিকে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করতে না পেরে বস্তায় ভরে চামড়া নদীতে ফেলে দিয়েছেন শেরপুরের ব্যবসায়ীরা। মাটিতেও পুঁতে ফেলেছেন কেউ কেউ। ঈদের 3য় দিনেও ধস অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জেলার চামড়া ব্যবসায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওভি। শেরপুরের মৌসুমি ব্যবসায়ীরা এবার খাসির চামড়া বিক্রি করতে না পেরে বড় বিপাকে পড়েছেন। প্রতিবাদ স্বরূপ চামড়াগুলো ফেলে রেখে গেছেন নগরীর খরমপুরের চামড়া ব্যবসায়ীদের ঘরের সামনে। প্রায় 700 চামড়া বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে নদীতে। মাটিতেও পুঁতে ফেলা হয়েছে অনেক চামড়া। কমপক্ষে 500 থেকে 700 চামড়া ফেলা দেওয়া হচ্ছে। এই বস্তা ভরে এখন নিয়ে গেছে নদীতে ফেলাই দেবো। কিনা আমার 45 থেকে 50 টাকা পিস, পার পিস খাসির চামড়া। এদিকে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে না পারাই ক্ষোভ জানিয়েছেন নাটোর ও ময়মনসিংহের মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া বাজারের এই করুণ দশার জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন ঠাকুরগাঁয়ের ব্যবসায়ীরা। বরিশালে 800 টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে 200 থেকে 300 টাকায়। 3 বছর থেকে ট্রেজারি মালিকেরা কোনো টাকা দেয় না। গতবার 10%, 5% টাকা দিয়েছিল, এইবার কোনো ট্রেজারি মালিকেরা কোনো টাকা পেমেন্ট করে নাই। অবশ্যই সরকারকে কাঁচা চামড়া রপ্তানি করার সুবিধা করতে হবে, আর ট্রেজারিওয়ালাদের সিন্ডিকেট ভাঙতে হবে। এবার প্রতিবেশী দেশ ভারতে চামড়ার দাম বেশি, চামড়া পাচার করতে বেনাপোল সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে চোরা কারবারিরা। তাই পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। চামড়া বাজারের ধস ঠেকাতে সরকার এভাবে চামড়া সংগ্রহের দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা। ঢাকাসহ দেশের ৮ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ৩৪টি নদীর পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে আর কমছে ৬৬টিতে। এদিকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তীব্র হচ্ছে বানভাসী মানুষের দুর্ভোগ। এস এম আশরাফের রিপোর্ট। বন্যায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ, হাতে নেই অর্থ, ঘরবাড়ি জলমগ্ন, সব মিলিয়ে দিশেহারা উপার্জনহীন বন্যার্তরা। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে এই মুহূর্তে ১৭ জেলায় চলছে এই দুর্ভোগ। ৯ জেলায় পরিস্থিতির সহসাই উন্নতি হচ্ছে না। তাদের হিসেবে ৩৩ জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের। তবে এর সঙ্গে যুক্ত হয়নি জামালপুরের সবশেষ মৃত্যুর ঘটনা। মেলান্দহ উপজেলার চর বাগবাড়িতে বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে 2 শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার পাট ধোয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন মনির হোসেন নামের আরেকজন। খুব কষ্টে ঈদ কাটাইলাম, যে বাড়িঘর সবার ডুবে গেছে, যে আমরা এখন কতদিন পারি নামবে, কতদিন থাকবো একটু বলতে পারছি। এই পানির দুঃখে তাসা যায়, এই জায়গা সাল পালে থাকা যায়গুলো জায়গা দুজন না। তবু প্রকৃতির সাথে যুদ্ধ করে এভাবেই থাকতে হচ্ছে তাদের। নাটোরে বানভাসীদের সুখ দুঃখ ভাগাভাগির স্থান হয়ে উঠেছে এই আশ্রয় কেন্দ্র। কবে তারা বাড়ি ফিরবেন জানা নেই কারো। পানিতে মন কষ্ট আছে, ঘরেও থাকতে পারিনি, ঘরে একগোল্লা পানি, চলতে ফিরতে খুব অসুবিধা, মানুষের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গা। শরীয়তপুরে পদ্মার পানি বাধ্য করেছে ঘর ছেড়ে তাদের বাসস্থান বাহিরে তৈরি করতে। ত্রাণ সহায়তা নিয়ে কিছু মানুষ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, তবে তা সবার চাহিদা পূরণে যথেষ্ট হচ্ছে না। কুড়িগ্রাম, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমতে শুরু করায় ঘরে ফেরার আশা দেখছেন স্থানীয়রা। তবে নেত্রকোনা আর সিরাজগঞ্জে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন জানেন না কবে শেষ হবে তাদের এই দুর্ভোগ। এস এম আশরাফ, এটিএন বাংলা। ৭৫-এর 15 আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা এখনও চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত দলের প্রয়াত নেতাদের স্মরণ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সভায় যুক্ত হন তিনি। সরকার দিন রাত কাজ করছে মানুষের মুখে হাসি ফোটাতে, করোনা নেতিবাচক প্রভাব মোকাবিলায় ঘোষণা করেছে প্রণোদনা প্যাকেজ। একটি মতলবী মহল দেশ ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা দিনের আলোতেও রাতের অন্ধকার দেখতে পাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। ঘরে বসে অনলাইনের মাধ্যমে টেলিভিশনে ওকে ঝুঁকি না দিয়ে দুঃসময় জনগণের পাশে দাঁড়াতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। করোনার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক না হলেও কোনো মানুষ অনাহারে মারা যায়নি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এর আগে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ইস্পাহানি গ্রুপের দেয়া 10টি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসা কর্মীদের জন্য N95 মাস্ক গ্রহণ করেন হাসান মাহমুদ। আমাদের দেশে বিরোধী দল টেলিভিশনে উকি দিয়ে দিয়ে কথা বলে, ঘর থেকেও বের হয় না, সরকারের সমালোচনা করে। আমরা একদিনও বসেছিলাম না, এরকম আমাদের দলের নেতাকর্মীরা বসেছিল না, যে কারণে আমাদের দলের অনেক নেতা আক্রান্ত হয়েছে, অনেকে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে। করোনা সংক্রমণ রোধে সরকার ব্যর্থতার পরিচয় দেওয়ায় লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাঙ্ক্ষিত সেবা না থাকায় হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে করোনায় প্রাণ হারানো নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের কারসাজিতে দেশের চামড়া শিল্প ধ্বংস হওয়ার পথে। অক্সিজেন নেই, অক্সিমিটার নেই, যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে আমাদের দেশে বড় মোকাবিলা করছে সরকার। সরকার অত্যন্ত নির্লজ্জ হয়ে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টানা ৩ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন কাস্টমস ও বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। দ্রুততম সময়ের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের উপপরিচালক মামুন তরফদার। দেশের বিভিন্ন শিল্প কলকারখানায় ৮০% কাঁচামাল আমদানি হয় এই স্থলবন্দর দিয়ে। এর বিপরীতে সরকারের আয় হয় দৈনিক প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব। এবার পার্টেক্স খেলার খবর। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ৩য় আসর। ভারতীয় সরকারের অনুমতির পর এই সিদ্ধান্ত জানায় সেদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইপিএল গভর্নিং কাউন্সিলের রোববারের সভায় ঠিক করা হয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৪ জন ক্রিকেটার দলের সঙ্গে রাখতে পারবেন। কোভিড-19 উপসর্গ দেখা দিলে খেলোয়াড় বদলের ব্যবস্থাও রাখা হয়েছে। আরব আমিরাতের 3 মূল ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে হবে টুর্নামেন্টের ৭টি ম্যাচ। সরকার থেকে ধারণ ক্ষমতার ৩০ থেকে ৫০% দর্শক স্টেডিয়াম রাখার অনুমতি নেয়ার কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে ২০১৪ আইপিএল এর প্রথম ২০ ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। একই কারণে ২০০৯ আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। শেষ করার আগে বিআইবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ভাইরাসে আরও ৩০ জনের মৃত্যু, শনাক্তের হার বেড়ে প্রায় ৩২। নমুনা পরীক্ষা কমলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে অভিমত বিশেষজ্ঞদের। করোনা ভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত। ঘরের বাইরে মাস্ক না পরলে আইনি ব্যবস্থা। ঈদের ছুটি শেষ, রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। খুলল অফিস, আদালত, ব্যাংক, বিমা। ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি। বিজিবি টহল জোরদার, বিভিন্ন জেলায় চামড়া বাজারে ধস। এবং ঢাকা সহ দেশের 8 জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, 34টি নদীর পানি এখনো বাড়ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।